নায়িকা, ওরে নায়িকা, তুই তো আমার নাই বানায় দিলি। বসের কি কমু, বসের প্রথম প্রোডাকশন। কিরে শাহাদাত, কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ কেন? এটা তো চন্দন হয়ে গেছে। কি কইলি, কি হয়েছে? বয়া কর, বয়া কর। বস নায়িকা কি, নায়িকা কি হয়েছে? নায়িকা তো অসুস্থ। বস অসুস্থ মানে তুই ফোন দিয়ে কখন যা লাগবো, যত ওষুধ লাগবো সব আমি দেবো, ছেড়ে আসতে বল তাড়াতাড়ি। কি হনাইলি তুই? এডি বস যথেষ্ট চেষ্টা করছি বস। ও বললো এই শরীর নিয়ে নাকি ওষুধ করতে পারবে না বস। প্রচণ্ড চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করলাম বস। বস আসো শাহাদাত, এটা আমার প্রথম প্রোডাকশন। গল্প নিয়ে পড়ে স্যারদের পিছনে ঘুরতে ঘুরতে জুতা খয়ে গেছে, ওই জুতা পরে আমি অহনে করি। বস আমি তো জানি আপনার গল্পটা পুরা, আমি তো শুরু থেকে আপনার লগে। আচ্ছা একটা কাজ কর, অন্য কাউরে দেখ, ট্রাই কর। বস আমি দেখতাছি বস, আপনি টেনশন নিয়েন না বস, আপনি একটু রিল্যাক্সন। আরে বেটা দেখ না, একরাইতে কেমনে কি বস, ভালো করে দেখ, খুঁজে দেখ পাবি। দেখতাছি বস, আপনি টেনশন নিয়েন না, একটু রিল্যাক্সন বস, আমি দেখতাছি। বস আমি দেখতাছি। শাহাদাত পাইছস? জি বস দেখতাছি, বস দেখতাছি বস। তাড়াতাড়ি কর ভাই, শালা নায়িকা পুরা খেয়ে দিল আমারে। হ্যাঁ আপু, না আপু বলতেছিলাম কালকে কি আপনার ডেটটা ফ্রি আছে কিনা। ও নাই না। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। না এই তো আছি আপু, চলতেছে। না আপু বলতেছিলাম কালকে কি আপনার ফ্রি আছে। কি করি এখন, প্রোডিউসারকে কেমনে বুঝাই, ভাল লাগে না। হ্যাঁ রবিন। আচ্ছা ওই যে আপুর নাম্বারটা দিস না আমার একটু। হ্যাঁ হ্যাঁ ওই যে নাবিলা, নাবিলা। হ্যাঁ নাবিলা আপুর নাম্বারটা দে। হইল না রে, আমার দিয়া ডিরেকশন হইল না বস। আগে অনেকের লগে এমন হয়েছে, আপনি হাল ছাড়েন না বস, আমি করি দিয়ে হইব বস, আপনি দিতে হইব বস। জীবনের প্রথম একটা কাজে ধাক্কা খাইলাম, কত স্বপ্ন ছিল এই কাজটা নিয়ে, দিন রাত খায় না খায় কত পরিশ্রম করছি, আর যখন পরিসর পাইলাম তখন নায়িকা রইলাম। ভাবছিলাম শুটিং শেষ করে প্যাক আপ করো, আমরাই প্যাক আপ হয়ে গেলাম। অনেক রাত হয়েছে বস, চলেন মামার চায়ের দোকান থেকে এক কাপ চা খাই, আপনার মাথাটা একটু ঠান্ডা হোক বস, যা হওয়া রইছে বস, চলেন। চল যাই।